বন্ধ চা বাগানে শ্রমিকদের দীপাবলি উপলক্ষে উপহার প্রদান করা হলো সহযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে। দুর্গাপূজার পূর্বের থেকে বন্ধ ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগান। বর্তমানে নিদারুণ আর্থিক সংকটের মধ্যে রয়েছে রায়মাটাং চা বাগানের 1258 শ্রমিক। দীপাবলির দিন সবার মুখে অল্প হাসি ফোটানোর জন্য সহযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সদস্যরা বন্ধ চা বাগানের শ্রমিকদের হাতে দীপাবলির উপহার তুলে দেয়। সহযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবন ইয়ালমো জানান, আজ দীপাবলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতি বছর মতো এবছর আমাদের ঘরে এলাহিভাবে দীপাবলি পালন না করে ছোট করে দীপাবলি পালন করব এবং ওখান থেকে অর্থ বাঁচিয়ে আরও কিছু অর্থ সংগ্রহ করে বন্ধ চা বাগানের একদম যাদের অবস্থা খারাপ তাদের দীপাবলি সামগ্রী উপহার তুলে দেব। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। তো বন্ধ বাগানের শ্রমিকরা তো অসহায়, এক মাস হয়ে গেছে বাগান বন্ধ। তো আপনারা এই বাগানের শ্রমিকদের সঙ্গে কীভাবে দীপাবলি বানাচ্ছিলেন, কী করলেন? আজকে আমরা সবাই এই যে কালচিনি সহযোগ ফাউন্ডেশন সবাই ছেলেবেলে আমাদের কালকেও রাত্রেবেলা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে আমাদের চা বাগান বন্ধ, বেশ কি লোক আমাদের চা বাগানে আসছে, সেজন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা নির্ণয় নিয়েছি। আমরা যেভাবে প্রত্যেক বছর আমরা লাইটিং, তারপরে এই যে পাটেখাগুলো আমরা সবাই বাড়িতে দীপাবলিতে মানাই, কিন্তু আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবার ওই যে যে টাকা মধ্যে আমরা ওই খরচা করে ওই খরচা টাকা সে সব সব জায়গায় এক জায়গায় জমায়েত করে আমরা সবাই মিলেমিশে আমরা যে আমরাও তো বন্ধ চা বাগানের সবাই লোক, সেজন্য চিন্তাভাবনা করে আমাদের যাই হোক সবাই মিলে আমরা একটু আমাদের বন্ধ বাগানের জন্য চা শ্রমিকের জন্য আমরা কিছু কাপড়, তারপরে মোমবাতি, তারপরে দিয়া, তারপরে তেল, তারপরে মিঠাই নিয়ে আমরা এভাবে সবাই মিলেমিশে আজকে আমরা এই যে দীপাবলি শুভ দীপাবলির শুরুয়াত করলাম। আমরা আপনার নাম কী? দায়িত্ব আছে? আমার নাম পবন ইয়ালমো, আমি কালচিনি সহযোগ ফাউন্ডেশনের সচিব।